প্রধানমন্ত্রী এর সঙ্গে অ্যাড করতে চাই যে আজকে 1 ঘন্টা আগে কুর্মিটোলায় শিক্ষার্থীরা দাঁড়িয়েছিল রাস্তায় বাসের জন্য, কিন্তু 2 বাস ওই শিক্ষার্থীদের যাত্রী হিসাবে কে আগে পাবে এমন রেশারেশিতে শিক্ষার্থীদের উপর দিয়ে বাস চালিয়ে যায় এবং ঘটনাস্থলে 3 জন শিক্ষার্থী। কিন্তু অভিযোগ আছে যে আপনার আসলে মদদে বা আশকারাতে প্রশ্রয়ে আমি শুধু এটুকু বলতে চাই যে যতটুকু অপরাধ করবে সে সেভাবেই শাস্তি পাবে, এবং যে শাস্তি হবে সেই শাস্তি নিয়ে কেউ কোনো এগুলোর বিরোধিতা করার কোনো সুযোগ এখানে নেই। আমি আমি যদি না থাকি আপনারা কি মনে করেন যে এই ধরনের দুর্ঘটনা? আচ্ছা আমি যদি আপনাদের প্রশ্ন করি, গতকালকে আপনারা লক্ষ্য করেছেন ভারতের মহারাষ্ট্রে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে 33 জন মারা গেল। এখন সেখানে কি আমরা যেভাবে এগুলোকে নিয়ে কথা বলি এগুলো কি ওখানে কথা বলে? তা আমি মনে করি এই বিষয়টা যদি আপনারা আলোচনা করতে চান এটা নিয়ে পরে আলোচনা হবে। আমরা এখন মংলা বন্দরের কাজটা শেষ করি, যদি আপনাদের বন্দর নিয়ে কোনো প্রশ্ন থাকে সেটা করি। ক্ষমতায় থেকে এই মংলা বন্দরকে কোন পর্যায়ে নিয়ে এসেছে একটি ধারণাও সচিব সাহেব দিয়েছেন, আমিও একটু ধারণাটা দিতে চাই। 2009 সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসেন, ওই 2001 থেকে 2006 পর্যন্ত যারা ক্ষমতায় ছিলেন অর্থাৎ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 4 জোট, তখন এই মংলা বন্দরে লোকসানের পরিমাণ ছিল 11.5 অর্থাৎ 11.5 কোটি টাকা। আমরা 2017-18 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে আমরা এখন লাভ করেছি 95 কোটি টাকা। মংলা বন্দরে এক সময় ড্রেজার ছিল না, আমরা দুটি নিজেরাই ড্রেজার সংগ্রহ করে মংলা বন্দরের খনন কাজ নিজেরা করছি। বিশেষ করে আমাদের যে মানে জেটির কাছের যে খনন সেগুলো আমরা নিজেরাই করি। এক সময় জেটি প্রায় বন্ধই হয়ে গেছিলো, বড় জাহাজ আসতে পারতো না, এখন সেখানে বড় বড় জাহাজ আমরা আনছি, যেখানে আমাদের গভীরতা ছিল 7.5 মিটার, এখন আমাদের সেই মংলা বন্দরে 8.5 মিটারে আমরা গভীরতা উন্নীত করেছি। মংলা বন্দরে 2008-09 এই অর্থ বছরে গাড়ি এসেছিল 139টি, 17-18 সালে গাড়ি এসেছে 784টি,